প্রিয় দর্শক, আপনারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করার পর একটি বেল আইকন আসবে, সেই আইকনে ক্লিক করে আমার আপডেট ভিডিওগুলো আপনারা উপভোগ করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আতিকুর রহমান আপন ভুবন বনসাই থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই যে যার অবস্থান থেকে ভালো এবং সুস্থ আছেন। আপনারা দেখছেন আমি একটি স্নেক প্ল্যান্টের টপ নিয়েছি, এর মধ্যে আমি স্নেক প্ল্যান্টের চারা লাগিয়েছিলাম বেশ কিছুদিন আগে। তো যখন আমি চারাটি লাগাই, তখন আমি এক নার্সারি থেকে কৌতূহলবশত বার্ড নেস্ট স্নেক প্ল্যান্টের দুটো পাতা নিয়ে এসেছিলাম। সেই পাতা দুটো এনে আমি এই টবের সাইডে মাটির মধ্যে গেঁথে দিয়েছিলাম পাতার গোড়াটা, এবং কিছুদিন পর আমি লক্ষ্য করলাম যে এখান থেকে ছোট ছোট চারা বেরিয়েছে। এই দেখতে পাচ্ছেন আপনারা, ছোট ছোট কয়েকটা বেবি বেরিয়েছে। এই বেবিগুলোকেই আজকে আমি ট্রান্সপ্ল্যান্ট করব। আমি একটি সিমেন্ট পট নিয়েছি, এই পটটি আমি নিজের হাতেই তৈরি করেছি। আমি এক লেয়ার পাথর, নুড়ি পাথর দিয়েছি যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে। তারপর আমি মাটি দিয়ে এক লেয়ার ভরে দিচ্ছি, এবং এয়ার পকেট ধ্বংস করার জন্য একটু কুচিয়ে ভাইব্রেট করে দিলাম যাতে ভিতরে কোনো এয়ার পকেট না থাকে। আমি এখনও সিদ্ধান্ত নিচ্ছি আমি পুরো পাতাটাই এখানে লাগাবো না বেবিকে শুধু লাগাবো, বেবি ছুটিয়ে, কেননা আমার মনে হচ্ছে এই পাতাটি যদি আবার আমি যথাস্থানে লাগিয়ে দেই, এখান থেকে আরও নতুন নতুন ছোট ছোট চারা বেরোবে এবং আমার যে বার্ড নেস্ট স্নেক প্ল্যান্টের প্রপাগেশনটা আরও সমৃদ্ধ হবে। আমি এই কারণে আমি এই পাতা থেকে যেগুলো সামান্য ম্যাচিওর হয়েছে সেগুলোকে আমি ছুটিয়ে নিলাম, আর ছোট ছোট কিছু বেবি আছে বেবুগুলোকে আর ছোটাইনি, পাতার মধ্যে রেখে দিয়েছি। পাতাটি আমি টবের মধ্যে আবার যেখানে ছিল সেখানেই লাগিয়ে দেব। আমি ছোট 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 বড় মিলিয়ে তিনটি বেবিকে আমি সিলেক্ট করেছি। একটি তুলনামূলকভাবে একটু বড় হয়েছে আর বাকি দুটো তুলনামূলকভাবে ছোট। এই তিনটিকে একসাথে লাগাচ্ছি। আশা করছি এগুলো যখন সার্ভাইভ করে বড় হবে তখন দেখতে খুবই সুন্দর লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে বেবি তিনটিকে ভালো করে লাগিয়ে দিচ্ছি, এবং এর চারদিকে মাটিগুলোকে ভালো করে বসিয়ে দিচ্ছি যাতে এটা খুব সহজে নাড়াচাড়ায় গোড়াটা নড়ে না যায় এবং খুব সুন্দরভাবে সার্ভাইভ করতে পারে। আমার গাছটি লাগানো শেষ হয়েছে। আমি আরেকটি পাতা লাগিয়েছিলাম, সেখান থেকেও কিছু বেবি বেরিয়েছে, সেই বেবিগুলোকেও আমি ট্রান্সপ্ল্যান্ট করব। এর জন্য আমি আমার কাছে চারা লাগানোর পাত্র অ্যাভেলেবেল না থাকায় আমি একটি 1 পাউন্ডের আইসক্রিমের একটি বক্স নিয়েছি। সেই বক্সের মধ্যে আমি ওয়াটার ড্রেনেজ হোল তৈরি করছি। ওয়াটার ড্রেনেজ হোলটি করার পর আমি এর মধ্যে এক লেয়ার পাথর দিয়ে এই ড্রেনেজ হোলগুলোকে কভার করে তার উপর আমি মাটি দিয়ে চারা লাগাব। সুপ্রিয় দর্শক, বার্ড নেস্ট স্নেক প্ল্যান্ট অথবা স্নেক প্ল্যান্ট যেটাই হোক, এগুলো কিন্তু খুব আদর্শ এয়ার পিউরিফায়ার। আপনার ঘরের মধ্যে যদি এই প্ল্যান্ট রাখেন তো আপনার ঘরের যে বাতাসকে পরিশোধিত করে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দেবে। আপনারা দেখছেন দ্বিতীয় পাত্রের মাটি পরিপূর্ণ করে দিয়েছি। এখন আমি দ্বিতীয় যে পাতাটি, সেই পাতাটিকে আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে এখান থেকে একটি কিছুটা ম্যাচিউর হয়েছে এরকম একটি বেবি আমি ছুটিয়ে নিয়েছি। সেই বেবিটাকে আমি এই আইসক্রিমের বক্সের মধ্যে মাটির সাথে আমি লাগিয়ে দিচ্ছি। একটু চেপে ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে সামান্য নাড়াচাড়ায় গোড়াটি নড়ে না যায়। ছোট ছোট কিছু শিকড় আছে, যদি নড়াচড়া করে কিংবা বাতাসের ঝাপটায় কিংবা সামান্য নড়াচড়ায় যদি শিকড়গুলো নষ্ট হয়, সেই ক্ষেত্রে আমার গাছটি বাঁচানো একটু মুশকিল হয়ে যাবে। এর জন্য আমি একটু কেয়ারফুলি লাগিয়ে নিয়েছি।
এখন আমি একটি আইসক্রিমের কাপ নিয়েছি, এই কাপের মধ্যে আমি একটি চারা লাগাবো। প্রথমে আমি ড্রেনেজ হোল তৈরি করলাম, তারপর আমি এক টুকরো পাথর দিয়ে আমি ড্রেনেজ হোলটিকে দেব, কভার করে দেওয়ার পর মাটি দিয়ে ভরে দেব। এক টুকরো পাথর নিয়ে আমি ড্রেনেজ হোলটিকে কভার করে দিলাম। এখন আমি মাটি দিয়ে কাপটিকে ভরে আমি দ্বিতীয় পাতা থেকে একটি বেবিকে নিয়ে আমি এই কাপের মধ্যে লাগিয়ে দিচ্ছি। আশা করি বেবি সারভাইভ করবে, কেননা এর নিচে রুট আছে এখনো। সুপ্রিয় দর্শক, আপনারা যারা ধৈর্য ধরে আমার ভিডিও উপভোগ করলেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি যে পাতাগুলো উঠিয়েছিলাম যেখান থেকে, আমি সেখানেই পাতাগুলোকে আবার রিপ্রোপাগেশনের জন্য রেখে দিচ্ছি। এখন আমি খুব ভালো করে পানি দিয়ে আমি একটু শেডিয়ারেতে রেখে দেব, যাতে ভালোভাবে সার্ভাইভ করতে পারে। সুপ্রিয় দর্শক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো আমার ভিডিওকে লাইক দেবেন, আমার চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার প্রতি আমার শুভকামনা রইল। আজ আমার ভিডিও এখানেই কমপ্লিট করছি, পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।